এভারেস্টের চূড়ায় দাঁড়ানো মানে পৃথিবীকে জয় করা। এই শৃঙ্গের শিখরকে বলা হয় পৃথিবীর ছাদ বা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান। মানব সমাজের অর্জনসমূহের মধ্যে এভারেস্ট জয় করাকে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। কিন্তু বিভিন্ন বাণিজ্যিক পদক্ষেপের কারণে এভারেস্ট আরোহণ বর্তমানে অনেকটাই সহজ হয়ে এসেছে। রাজস্ব আয়ের একটি অন্যতম মাধ্যম হওয়ায় নেপাল এবং চীন সরকার প্রতি বছরই এভারেস্ট ভ্রমণের জন্য অতীতের তুলনায় অধিক সংখ্যক পারমিট সরবরাহ করছে। এছাড়া বিভিন্ন ভ্রমণ কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থের কারণে এভারেস্ট ভ্রমণকে জনপ্রিয় বাণিজ্যে পরিণত করেছে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কীভাবে জয় করতে হয় তা জানব কি কেন কীভাবের এই পর্বে। আপনি যদি এই প্রথম কি কেন কীভাবের ভিডিও দেখে থাকেন, তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সমুদ্রপৃষ্ঠ থেকে 29,000 ফিট উচ্চতায় এই শৃঙ্গটি নেপাল এবং চীনের সীমানায় অবস্থিত। দুই দেশ থেকেই আরোহণ করা গেলেও পর্বতারোহীরা নেপালের দিক থেকেই এভারেস্ট আরোহণ করতে পছন্দ করেন। বছরের কিছু মাস নেপালি এভারেস্ট বেস ক্যাম্প বাস্তবিক অর্থেই তাঁবুর শহরে পরিণত হয়। শীতকালে এভারেস্টের বাতাসের বেগ থাকে 100 মাইল প্রতি ঘণ্টা এবং গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টির সময় ব্যাপকভাবে তুষারপাত হয়। তাই এই দুই কালের মাঝামাঝি বছরের একটি স্বল্প সময় এভারেস্ট আরোহণের জন্য উপযুক্ত। প্রতি বছরই এ সময়টা 15 মে থেকে 25 মের মধ্যে হয়ে থাকে। মার্চ মাসের শুরুতে শেরপারা এভারেস্টের নিচে বেস ক্যাম্প স্থাপন করে। শেরপা কোনো চাকরির পদবি নয়, এটি একটি জাতিগোষ্ঠীর নাম। শেরপারা এভারেস্টের আশেপাশের পাহাড়ে বাস করে। পর্বতারোহণে শেরপারা জিনগতভাবে অভিযোজিত, কারণ তাদের ফুসফুসে রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন ধারণ ক্ষমতা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় যেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম সেখানেও অন্যদের তুলনায় অধিক কার্যক্ষম হতে সাহায্য করে। এছাড়া হিমালয় পর্বত সংলগ্ন এলাকায় জন্ম এবং বেড়ে ওঠার ফলে শেরপারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পর্বতারোহী। এখনও পর্যন্ত পর্বতারোহণের অনেক সেরা রেকর্ডই শেরপাদের দখলে। এমনকি শেরপাদের সাহায্য ছাড়া কোনো পর্বতারোহীর পক্ষেই এভারেস্ট জয় করা সম্ভব নয়। এক একজন পর্বতারোহীর এভারেস্ট জয় করতে বাংলাদেশি টাকায় প্রায় 35 লাখ টাকা খরচ করতে হয়। এছাড়া কিছু কিছু কোম্পানি এভারেস্টের শীর্ষে পৌঁছে দিতে 1 কোটি টাকা পর্যন্ত ফি নিয়ে থাকে। ব্যাপারটা এমন যে আপনি যত বেশি টাকা দিবেন আপনার পর্বতারোহণও ততটাই স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে। এভারেস্টে ওঠার আগে পর্বতারোহণের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে সতর্কতার সাথে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই শৃঙ্গ জয় করতে গিয়ে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা সহ মৃত্যুবরণ করাটা অস্বাভাবিক কিছু নয়। এমনকি হঠাৎ পতন, তুষারধস, অক্সিজেন স্বল্পতা বা হার্ট অ্যাটাক থেকে শুরু করে প্রচণ্ড শীতে জমে যাবার সম্ভাবনা কিছুতেই খাটো করে দেখার সুযোগ নেই। এই বৈরী পরিবেশের সাথে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য এখানে পর্বতারোহীদের অনেকটা সময় কাটাতে হয়। এপ্রিলের শুরুতে পর্বতারোহীরা কাঠমান্ডুতে পৌঁছে তাদের গাইডদের সাথে যোগাযোগ করে। এরপর তারা বিমানে করে লুকলা নামে একটি ছোট্ট শহরে যান এবং সেখান থেকে পায়ে হেঁটে 10 দিন পর 17,500 ফিট উচ্চতায় এভারেস্টের বেস ক্যাম্পে উপস্থিত হন। এরপর শেরপারা রাস্তা নির্দেশনার কাজ শুরু করে। শেরপাদের মধ্যে সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন গ্লেশিয়ার ডক্টর বা হিমবাহ ডাক্তাররা এই কাজের দায়িত্ব পান। তাদের কাজ হচ্ছে বেস ক্যাম্পের ঠিক উপরে অবস্থিত খুম্বু হিমবাহের উপর দিয়ে সবচেয়ে নিরাপদ রাস্তা খুঁজে বের করা। এই হিমবাহটি মূলত একটি তুষার স্রোত, ফলে এটি প্রতিদিন 4 ফিট করে স্থানান্তরিত হয় এবং এতে প্রচুর পরিমাণ গভীর ফাটল রয়েছে। তার মানে যে কোনো মুহূর্তে যে কোনো ফাটল প্রসারিত হয়ে তুষারধস হতে পারে।
এই কারণে এই জায়গাটি এভারেস্টের সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে চিহ্নিত। হিমবাহ ডাক্তাররা এই তুষার স্রোতকে পাড়ি দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের মই ও দড়ির সাহায্য নেয়। বেস ক্যাম্পে কিছুদিনের বিশ্রামের পর এপ্রিলের মাঝামাঝিতে পর্বতারোহীদের দল খুম্বু হিমবাহ পাড়ি দিয়ে ক্যাম্প একে পৌঁছে যায়। এটি একটি অভিযোজন সফর। পর্বতারোহীদের শরীরকে সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় আরোহণের পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্যে এই সফরের ব্যবস্থা করা হয়। এক রাত থাকার পর আরোহীরা তুলনামূলক সমতল ভ্যালি অফ সাইলেন্স পার করে ক্যাম্প দুয়ে অবস্থান নেয়। 21,000 ফিট উচ্চতার এই ক্যাম্প অভিযোজনের জন্য একটি উত্তম স্থান হওয়ায় আরোহীদের সাধারণত এখানে বেশ কিছুদিন থাকতে হয়। এরপর আরোহী দল আবার নিচে বেজ ক্যাম্পে ফিরে যান। বেজ ক্যাম্প স্থাপনের কাজে ইয়োক ব্যবহার করা গেলেও উপরের ক্যাম্প স্থাপনের জায়গায় অন্য কোনো প্রাণী বা যানবাহন নিয়ে ওঠা প্রায় অসম্ভব। তাই ক্যাম্প স্থাপনের কাজে ব্যবহৃত সকল সরঞ্জাম শেরপারা তাদের পিঠে বহন করে নিয়ে যান। প্রথম অভিযোজন সফরের পর প্রতিটি দলই দ্বিতীয়বারের মতো ক্যাম্প এক ও ক্যাম্প দুই অতিক্রম করে প্রথমবারের মতো ক্যাম্প তিনে আরোহণ করে। মে মাসের শুরুর এই সময় সবাই আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর দেয়। এ সময়েই এভারেস্ট আরোহণের সবচেয়ে উপযুক্ত সময়ের নির্দেশনা পাওয়া যায়। বাকি পথটুকু পাড়ি দিতে আরোহীদের প্রয়োজন পরিষ্কার ও বাতাসমুক্ত দিন। উপযুক্ত সময় আসার সাথে সাথে বিপুল পরিমাণে আরোহীদের দল চড়াই উঠতে শুরু করে। এ সময় প্রত্যেক আরোহীকে অক্সিজেন ট্যাঙ্ক বহন করতে হয়। এভারেস্টের এই অংশ অক্সিজেন স্বল্পতার কারণে ডেথ জোন হিসেবে পরিচিত। অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া এখানে যে কোনো মানুষের শরীর মাত্র 30 মিনিটের মধ্যেই বিকল হয়ে যেতে পারে। একটি অক্সিজেন ট্যাঙ্ক একজন আরোহীকে 4 ঘন্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে। তাই পুরো সফরের জন্য একজন পর্বতারোহী প্রতি 12টি অক্সিজেন ট্যাঙ্ক বহন করতে হয়। প্রতি আরোহী দলকে প্রায় 200টি অক্সিজেন ট্যাঙ্ক নিতে হয়, যার প্রতিটি শেরপারা অত্যন্ত যত্নের সাথে বহন করে। ক্যাম্প চারে ওঠার সময় প্রতিদিন একজন আরোহীর শরীর থেকে 10,000 ক্যালোরি শক্তি খরচ হয়। এজন্য তাদের যত বেশি সম্ভব খাবার খেতে হয়। এত বেশি উচ্চতায় মানবদেহের পরিপাক প্রক্রিয়া এবং ঘুমে ব্যাঘাত সৃষ্টি হলেও খাবার খাওয়া ও পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই। ভিড়ের হাত থেকে বাঁচতে রাতেই আরোহীদের দল দ্রুত এভারেস্টের চূড়ায় ওঠার প্রস্তুতি শুরু করে। রাত 8টা থেকে ভোর 4টার মধ্যে শুরু হয় এই যাত্রা। 200 জনের বিশাল এক কাফেলা প্রতিদিন একটিমাত্র রাস্তার মাধ্যমে এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করে। আক্ষরিক অর্থেই এ সময় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এই জ্যামে আটকে থাকার ফলে অক্সিজেন ফুরিয়ে যাওয়া থেকে শুরু করে ক্লান্তি ও শীতে জমে যাবার কারণে বহু পর্বতারোহীর এখানেই মৃত্যু হয়। সারারাত আরোহণ শেষে ভোর হবার মুহূর্তে আরোহীদের দল দক্ষিণ চূড়া পার হয়ে হিলারি স্টেপে পৌঁছান। এই জায়গাটি টেকনিক্যালি সবচেয়ে চ্যালেঞ্জিং। এই ধাপ পার হতে প্রত্যেক আরোহী 5 মিনিটের মতো সময় পান। অত্যন্ত সরু এই বিশেষ জায়গাটি পেরিয়ে গেলেই এভারেস্টের চূড়ার দেখা পাওয়া যায়। তুলনামূলক সহজ বাকি অংশটুকু পাড়ি দিয়ে আরোহীদের দল অবশেষে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে পা রাখে। স্বল্প সময়ের জন্যে তারা পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থান করে। এই সামান্য সময় সেখানে কাটানোর জন্য পর্বতারোহীরা সাধনা করে মাসের পর মাস, ব্যয় করে $1,000,000। এভারেস্টের চূড়ায় মাত্র আধা ঘন্টারও কম সময় অবস্থান করে আরোহীরা ফিরতি পথের যাত্রা শুরু করে, কারণ তখনও তাদের সফরের অর্ধেকটাই বাকি। আবারও সেই সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নিচে নামতে হবে। প্রতিবছর বহু সংখ্যক পর্বতারোহী এভারেস্ট জয় করে ফিরে আসার পথে মারা যায়। এছাড়া প্রতি 10 জনে একজন পর্বতারোহী এভারেস্ট জয় করতে গিয়ে মৃত্যুবরণ করে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালা অঞ্চলে অবস্থিত।
শুধু এভারেস্টই নয়, পৃথিবীর সবচেয়ে উঁচু 14টি পর্বতশৃঙ্গ হিমালয় অঞ্চলেই অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় সম্পর্কে জানতে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।